বিশ্বকাপে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশ। পুনেতে চলছে দল দুটির লড়াই। এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বাজি ধরেছেন পাকিস্তানের এক মডেল। জানিয়েছেন ম্যাচটিতে যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে ঢাকায় আসবেন তিনি। ডিনার করবেন সাকিব আল হাসানের সঙ্গে। পাকিস্তানি ওই মডেল ও অভিনেত্রীর নাম শেহার শিনওয়ারি। বাংলাদেশ দল নিয়ে তার আগ্রহ তুঙ্গে, এর কারণও আছে। ভারতের বিপক্ষে পাকিস্তান মোটেও পাত্তা পায়নি, খুব বাজেভাবে হারতে হয়েছে তাদের। সেই হারের ক্ষত এখনও শুকায়নি পাকিস্তান দলের অনুরাগীদের। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে কিছুটা হলেও পাকিস্তানিদের ক্ষতে পড়বে সান্ত্বনার কোলে। মডেল শেহার শিনওয়ারি কি সেই সান্ত্বনায় খুঁজছেন? বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 192 রানে গুটিয়ে 7 উইকেটে ম্যাচ হেরে যায় পাকিস্তান। শিনওয়ারির আশা এবার ভারতকে নাকানো চুপানো খাওয়াবে বাংলাদেশ। সেটা হলে নাকি পাকিস্তানের হারের বদলা নেওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে শিনওয়ারি লিখেছে, ইনশাল্লাহ আমার বাঙালি বন্ধু পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব। 26 বছর বয়সী শেহার শিনওয়ারি ওই পোস্ট করেছেন ভারত পাকিস্তান ম্যাচের পরদিন রোববার। এ কদিন পোস্টটি খুব বেশি মানুষের নজরে আসেনি, তবে বাংলাদেশ ভারত ম্যাচ সামনে রেখে ওই পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে। সোমবার টুইটারে আরেকটি পোস্ট করেছেন শিনওয়ারি। সেখানে লিখেছেন, বন্ধুরা বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে, আমার এই টুইটারের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখাইও। শেহার শিনওয়ারির এসব পোস্ট নিয়ে আলোচনা সমালোচনাও চলছে। পাকিস্তানি মডেলের পোস্ট নিয়ে ভারতীয় এক সমর্থক লিখেছেন, ও জানে এটা হবে না, সে কারণেই এসব বলছে। আরেকজন লিখেছেন, এ ধরনের মানুষের মধ্যে আজে বাজে কথার কমতি নেই। এক বাংলাদেশি আবার লিখেছেন, আপনাকে ধন্যবাদ, বাংলাদেশ থেকে ভালোবাসা, ইনশাল্লাহ আমরা ভারত পাকিস্তান দুই দলের বিপক্ষেই জিতব। এসব দেখার পর শিনওয়ারি বুধবার বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরেকটি পোস্ট করেছেন। এবার লিখেছেন, একমাত্র বাংলাদেশই ভারতকে উচিত শিক্ষা দিতে পারে। বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে, কেননা কোহলিদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একেবারে খারাপ নয়। প্রায় ম্যাচেই ভারতকে হারিয়ে চমক দেখায় জায়গাটা। সম্প্রতি শ্রীলঙ্কায় এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। মুখোমুখি শেষ 4 লড়াইয়ের 3টিতে জিতেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বরাবরই ভালো করেন অলরাউন্ডার সাকিব, ফলে ম্যাচটিতে তার উপর থাকছে সবার নজর। এদিকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, আমি শুধু আমার দলকে বলতে পারি শতভাগ আর সেরাটা দেওয়ার জন্য, এর বাইরে কে কি বলছে সেসব আসলে আমার নিয়ন্ত্রণে খুব কমই থাকে। যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তবে যে কোনো দলকেই হারাতে পারব। ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে থাকলেও হাথুরুসিংহে সেটি নিয়ে আত্মতুষ্টি হচ্ছেন না। বাংলাদেশের প্রধান কোচের ভাষ্য, বিশ্বকাপে এটা ভিন্ন ধরনের খেলা, আমরা আশা করছি পরিপূর্ণ একটা খেলা দেখতে পারব। ভারত বিশ্বকাপে ফর্মে থাকা দল, আমরা এখনও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। সোনিয়া খান, খবর সংযোগ।